ভারতের পুনেতে কোভিশিল্ডের কারখানায় আগুনের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সিরাম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কারখানার 1 নম্বর টার্মিনালের গেইটে আগুন দেখা যায়। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে পৌঁছান। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। প্রাথমিক অনুমান, রাসায়নিক থেকেই এই আগুন ছড়িয়েছে। গণমাধ্যমের খবর, ইনস্টিটিউটে যেখানে বিসিজি ভ্যাকসিন তৈরি হয় সেই প্ল্যান্টে আগুন লেগেছে, তারপর ছড়িয়ে পড়ে গোটা ভবনে। তবে ভ্যাকসিন উৎপাদন কেন্দ্রে যায়নি আগুন এবং উৎপাদন ব্যাহত হবে না বলে জানিয়েছে সিরাম কর্তৃপক্ষ।